সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালত জামিন মঞ্জুরের আদেশ দেয়। আসামি পক্ষের আইনজীবীরা জানান, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ 99 জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। এই মামলায় তাকে জামিন দিয়েছে আদালত। রাজস মহোদয় আদালত অসুস্থতা বিবেচনায় এবং হাজতবাস বিবেচনায় উনি চলাফেরা করিতে অক্ষম হওয়ার কারণে 20,000 টাকা বন্ডে এই মাননীয় দায় রাজস মহোদয় এই মন্ত্রী মহোদয়ের জামিন মঞ্জুর করেন। আমরা আর ওইখানে যাই না, শুনানিতে অংশগ্রহণ করি নাই, আমরা বয়কট করছি।